আমরা এই সরকারকে সতর্ক করতে চাই, কোন মা বোনেরা কিন্তু এখন আর আপনাদের কাছে নিরপেক্ষ নির্বাচন চায় না। আমরা আমাদের অধিকার আদায় করে নিব রাজপথে। লক্ষ লক্ষ মা বোনেরা আজ রাজপথে নেমে এসেছে। কেন নেমে এসেছে? আজকে মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য নিম্নমানের খাবারটুকু আজকে মানুষ ঘরে দিতে পারছে না। রাতের আধারে ভোট নয়, ভোট হবে দিনে। ঈদের মতো আনন্দ করে আমরা ভোট দিতে চাই। সমাবেশে, মহিলা দলের মহাসমাবেশে আমরা এই সরকারকে সতর্ক করতে চাই, কোন মা বোনেরা কিন্তু এখন আর আপনাদের কাছে নিরপেক্ষ নির্বাচন চায় না। আমরা আমাদের অধিকার আদায় করে নিব রাজপথে, এবং সেই উদ্দেশ্যে আজকে সারা বাংলাদেশ থেকে মহিলাদের সমাবেশের ডাক দিয়েছে। আমরা সেই ডাকে আজকে আমাদের পল্টন চত্বরে একত্রিত হয়েছি, এবং এইখান থেকে আমরা সরকারকে একটি বার্তা দিতে চাই, আপনারা শান্তিপূর্ণ নির্বাচন দেন, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেন, না হলে সামনে আপনাদের খুব খারাপ পরিণতি হবে। লক্ষ লক্ষ মা বোনেরা আজ রাজপথে নেমে এসেছে। কেন নেমে এসেছে? আজকে মানুষের দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য নিম্নমানের খাবারটুকু আজকে মানুষ ঘরে দিতে পারছে না। আজকে ডিমের হালি কত করে, তেলের কেজি কত করে, আপনারা দেখেন সাধারণ মানুষ আজকে দেখেন। লক্ষ লক্ষ মা বোনেরা রাজপথে চলে এসেছে, বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে নিরাপদে ভোট দিতে চায়। তাদের ভোটের অধিকার আদায়ের জন্য আজকের মা বোনেরা সব রাজপথে নেমে এসেছে। আমাদের একটাই দাবি, নির্দলীয় নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং সারা বাংলাদেশের মানুষকে ভোট দিতে হবে। রাতের আধারে ভোট নয়, ভোট হবে দিনে। ঈদের মতো আনন্দ করে আমরা ভোট দিতে চাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলা দিয়ে তাকে অসুস্থ করে তাকে রাখা হয়েছে, বিদেশে সুচিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। তাদের লজ্জা নেই, তারা আমেরিকা যেয়ে আজকে স্যাংশন খায়, তাদের লজ্জা নেই। শুনেন, আজকে শুধু একটা কথা এই সরকারকে বলতে চাই, 71-এ দেশ স্বাধীন হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, 90-এ দেশে গণতন্ত্র স্বৈরাচার বিরোধী আন্দোলন সাকসেস হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এইবার গণতন্ত্র সাকসেস হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে।